ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। মনে হয় সরে গিয়েছি। চলো ট্যাং ট্যাং চলো ট্যাং ট্যাং চলো ট্যাং ট্যাং। ও দিন কি করছো এরম ভাবে ঘরের দরজা দিয়ে? একটু গল্প করতে এলো। কিছুদিন হয়েছিল আসলে একটু বন্ধ ছিল, আবার আসা শুরু করেছে, আমার ভয় লাগে না। ভালো করে হেগে টেগে ছোটাস নি না কি বলতো? দেখ দেখ তোর পেছন পেছন ঘরের মধ্যে চার পাঁচটা করে মাছি ঢুকলে কিরম ঠান্ডা লাগতো। যাই তাহলে ওপরে বসতে হবে না, নিচে বস। তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো বলতো? আমার একদম ভালো লাগছে না। কিন্তু আমি উল্টো পাল্টা কথা বলি না, তুই উল্টো পাল্টা কাজ করিস। তোর গা থেকে গন্ধ বেরোচ্ছে, তোর মানে শাড়ি টাইটা ওদের গুটি লেগে আছে। যা বেশি না বকে নিচে গিয়ে বস। এবার বল যেটা বলতে এসছি বল। আসলে কি বলতো, আমি তোমার সঙ্গে একটু গল্প করতে এসেছিলাম। ওই সব তোমার পাড়ার একটা মেয়ে জানো, মেয়ের নাম প্রেম করে আর পালিয়ে গেছে। আমি তো শুনেছি তোর মেয়েও তো পালিয়ে গেছে, এখন তো শুনি আবার বাচ্চা হবে। কি কম বয়সে তাড়াতাড়ি হুট করে কি দিয়ে কি হয়ে গেল বল মালতী? তুই কিচ্ছু বুঝলি না, তোর নাকের ডগা থেকে তোর মেয়েতে পালিয়ে গেল। ওসব কথা বাদ দাও তো দিদি, ওসব কথা এখন বাদ দাও, আর একটা নতুন গল্প শোনো। ওই তো ওই তোমার পাড়ার পাশে সেই ছোট্ট মতো পাড়াটা আছে না, ওই পাড়ার একটা বউ একটা লোকের সঙ্গে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে গেছে। আজকে রে ওই বউটা ধরা পড়েছে, কাল তো তুই ধরা পড়তে পারিস নাকি? একজনের সঙ্গে ধরা পড়েছে, তুই তো মাছালা সবজিওয়ালা সবার সঙ্গে ধরা পড়বি। তারপর দেখবি সবাই মিলে এক সময় তোকে গাছের গোড়ায় একসঙ্গে বাঁধবে, দড়িয়ে দড়িয়ে দিয়ে মেয়েদের খুব মারা মারবে। পাথর বাবা আমার অমাকেও মিস করে, কি করবো এবার? আমি আমাকে দেখা করতে যেতেই হবে, তার মানে আমার সঙ্গে দেখা করার খুব চেষ্টা করেছে, আমাকে একদিন মনে হচ্ছে দেখা করতে যেতেই হবে। পাথর বাবা তো বলছিল সে নাকি তোমাকে অনেক প্রেম পত্র লিখেছিল, মনে হয় তোমার বৌমা হাতে পেয়ে ছিঁড়ে টিড়ে ফেলে দিয়েছে, ওই জন্য মনে হয় তুমি কিছু খবর পাওনি। পাথর বাবা অনেকবার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল কিন্তু দেখা করতে পারেনি, তাই জন্য কিরম কেঁদে কেঁদে বলছিল। আমারও মনে হয় তোমার না একবার পাথর বাবার সঙ্গে দেখা করা উচিত, কারণ
যাও, তুমি এমন কিচ্ছু করবো না, আমাকে অপমান করো, বদলা আমি নিয়ে যাবো, আমি আসছি, তুমি ভেবে দেখো, হ্যাঁ কষ্টটা একটু বুঝো পাথর বাবা। হ্যাঁ হ্যাঁ তুই যা তুই যা, দরকার আর কোনোদিন আসি না। পাথর বাবা আমার জন্য কিরম কান্নাকাটি করছে, আমার কি খারাপ লাগছে, কি কষ্ট হচ্ছে মনের মধ্যে, একবার দেখা করে আসি, যতই হোক মাদিসটা এখন আমাকে খুব ভালোবাসে, ভাবলেই না এখনো গায়ের মধ্যে কিরম কিরম হয়। বুড়ির নামে ভালো ভালো কথা বলে আসি, গিয়ে পরের দাওটা মেরে আসি, এমন বলবো না যে পাখির বাবা বুড়ির কাছে ছুটে যাবে। কাজের জিনিসের দাম বলছে কি আর বলবো বলো। ওহ আরে বাড়বে না কেন, সরকার 1-1.5 লাখ টাকা মুখ লোকের হাতে মাইনে দিচ্ছে, কি বলবো বলো তো। মালতী কি হয়েছে রে? বলছি দাদু, তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে, এখানে এই দোকানদার কাকুর সঙ্গে বলে যাবে না, তুমি একটুখানি সাইডে চলো, এসে একটু ওই গাছতলার ওই টাইম করে গাছটা নিয়ে ছুটে এসো। কি ব্যাপার রে পেয়েছ, তোর সঙ্গে আমার মালতীর কি ব্যাপার, অন্ধকারে ডেকে নিয়ে যাচ্ছে দেখে। ও হচ্ছে ওরম কিছু না গো, যাই চুরির নারকেল গুলো তোলে আর আমার কাছে ব্যাগ দেখি, মালতীর পাল্লায় পড়িস নি, ও তোর একেবারে দেউলিয়া করে ছেড়ে দেবে। ঠিক আছে আমি তোমায় একটু দেখে আসি কি বলছে। ও মালতী কি হয়েছে রে? আসলে তোমার সঙ্গে তিন ফাটেন কথা ছিল, ওই দেশে সেন বাড়ির বুড়িটা আছে না, উনি বুড়িটা না তোমাকে এখনো কত ভালোবাসে, একদিন আমার সামনে দুঃখ করছিল আর কাল ছিল যে পাথর বাবা একবারও আমার খোঁজ নেয় না, আমার সঙ্গে দেখাও করে না, দেখো আমি তোমাদের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমার এটা ব্যক্তিগত মত, ব্যক্তিগত বুঝলে, আর বলবে তুমি একবার গিয়ে না সেন বাড়ির বুড়িটার সঙ্গে দেখা করার চেষ্টা করো বুঝলে, খুব কাঁদে বাড়িতে খুব কষ্ট পায় বুঝলে, পারলে একবার দেখা করো। হ্যাঁ আমি আসছি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর মনে করে দেখা করো কিন্তু, না হলে বলা যায় না আবার যদি বলা হয় তড়ি তড়ি দেয়। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমারও ইচ্ছা করে, শুধু আমার বউটার জন্য এইটা। ঠিক আছে আমি কালকে একবার দেখা করতে যাবো, হ্যাঁ তুই ঠিক বলেছিস। আরে মালতী কাকিমা, তুমি এরকম মুখে চোখে মারছো কেন, কিছু বলবে? বলছি না মানে তোমার শাশুড়ি মা কই? আরে না না মা তো দোকানে গেছে, তুমি কিছু বলবে? এসো না ভেতরে এসো। বলছি বৌমা তোমার সঙ্গে না আমার একটা কথা ছিল। আরে বলো না কি কথা। বলছি বৌমা তুমি আমার রাগ করবে না তো? আরে না না রাগ করবো না, বলো বলো কি কথা কি বলবে? বলছি বৌমা তোমার সঙ্গে না আমার একটা প্রাইভেট কথা আছে, বলছি তুমি এখানটা বসো। বলছি প্রাইভেট কথা? আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে কি বলবে। শোনো না বৌমা, জানো তোমার শাশুড়ি না ওই পাথর বাবার সঙ্গে আবার এরকম ইন্টু পিন্টু করতে, জানো কি বলছো তুমি মালতী কাকিমা, এখনো আমাদের বুড়িটা ওই পাথর বাবার সঙ্গে? ছি 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 ছি, তুমি ভাবো একবার, এটা
নিয়ে কত ঝগড়া, কত অশান্তি হলো, এমনকি ওই পাঁচুর মাথা পর্যন্ত কাছে ঝগড়া পড়ে গেল। আর আমাদের বুড়িটা দেখো একটু আক্কেল লজ্জা নেই, এখনো সেই একই কাজ করছে। হ্যাঁ গো হ্যাঁ, নাহলে কি আর আমি মিথ্যে কথা বলবো? তোমাদের বুড়িটা ওই রামি তো করছে। এখন কি করি বলো তো মামি কাকিমা? কোনো প্রমাণ ছাড়া যদি কিছু বলতে চাই উল্টো পাল্টা করে ঝগড়া করবে, করে আমাকে এনে তারপর বাড়ি ছাড়া করে দেয়। শোনো একটা কথা বলছি, তুমি আগে না তোমাদের বুড়িটাকে একটু চোখে চোখে রাখো, তারপর সুযোগ বুঝে ভালো করে মজা বোঝাবে। হ্যাঁ মারুতি কাকিমা, তুমি একদম ঠিক বলেছ, আমি এদিক থেকেও নজরে রাখি আর তুমিও না চোখে চোখে রাখো। যদি তুমি কোনো প্রমাণ পাও না, তাহলে বুড়িটাকে না আমি একদম ফাঁসিয়ে দেবো, আর তোমাকেও না পুজোর সময় একটা সুন্দর একটা দামি বেনারসি দেবো। হ্যাঁ তুমি একটু প্লিজ আমাকে হেল্প করে দাও, একটু চোখে চোখে রাখো, তারপর দিচ্ছি অবস্থা খারাপ করে বুড়িটাকে। তুমি না আমাদের বাড়ির দিকে আর খুব একটা এসো না বুঝলে, কারণ বুড়ি যদি একবার সন্দেহ করে আগে থেকে সতর্ক হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে ফোনে ফোনে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আর আমার যখন দরকার হবে আমিও তোমাকে ফোন করে নেবো। এখন যাও যাও যাও, ফোন আবার চলে আসবে তার ঠিক নেই। বুড়িটা ঘরে নেই, কোথায় গেল তা কে জানে, লাগে না ছাপারে করবে তো যেন হাতা ঘুরে যায়। তাহলে জামা কাপড় গিয়ে তুলে নিয়ে আসি। এই তো বুড়িটা। কি অসময় এখানে আর? আর আমি যদি কোনোদিনও বলি যে ছাদ থেকে জামা কাপড় তুলে আনুন, খালি আমাকে বাহানা দেবে আমার হাঁটুই ব্যথা, আর আজকে নিজে নিজে ছাদে। শুধু একটা ব্যাপার আছে, ওখানে এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? কিছু তো ব্যাপার আছে, কিন্তু কি? ওই তো পাঁচুর বাবা, তার মানে বুড়ি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস ঘটাচ্ছে। মা আপনি এখানে কি করছেন? আসলে আমি ছাদে এসেছি, কারণ ডাক্তার বলেছে মাঝে মাঝে একটু করে খোলা হাওয়ায় বেরিয়ে এরকম করে শ্বাস নিতে, তাই জন্য ছাদে এসেছি। আর তোমার জন্য খেয়ে দিয়ে কাজ নেই, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারছে। তাই ডাক্তার আপনাকে বলেছে একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে। শুনুন, আপনার সুগার, খোলা হাওয়ায় শ্বাসটা নিয়ে না যান, একটু রাস্তাতে গিয়ে হাঁটুন, তাতে একটু কাজে দেবে। আমাকে তার অত ভাবতে হবে না, যে নিজের কাজটা করো, নিজের কাজই তো একেবারে অষ্টরম্বা। আবার আমার কাজের খোঁজ নিতে এসছে, আমি কি করবো না করবো? যাও গিয়ে অনেক কাজ পড়ে আছে সেগুলো করো, যদি কাজ না থাকে সে এসে সেই আর দেখে যাও, যত সব জ্বালিয়ে মারা সারা যাও যত সব সে জীবনে ভালো। ও বাবা, খুব বাচ্চা বেঁচে গেছি। আয় ওরে মা,